দলীয় নেতাকর্মীদের নিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু সাইদ মিয়া মনু। তিনি জেপির কাউখালী উপজেলা সভাপতি এবং কেন্দ্রীয় শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি দাবি করেন, দীর্ঘদিন আনোয়ার হোসেন মঞ্জু ক্ষমতায় থাকলেও তার এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এমনকি কাউখালী বাজারে খাজনা পরিষদের অঙ্গীকার করেও তা রক্ষা করেন। এ সময় সংগঠনটির উপজেলা শাখার সহসভাপতি শিকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আমার সৎ ইচ্ছায় এবং সৎকালে জাতীয় পার্টির চেপে কাউখালী উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটি শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক পদ হইতে ইস্তফা প্রদান পত্র আজকে 7 অক্টোবর 2023 বুধবার আমি প্রত্যাগ করিলাম।